অজানাকে জানতে হলে আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আপনি কি জানেন ভারতের হৃদয় কোন রাজ্যকে বলা হয়? ভারতের হৃদয় বলা হয় মধ্যপ্রদেশ রাজ্যকে। আচ্ছা বলুন তো, ওষুধ খাবার পর কোন ফল খেতে নেই? ওষুধ খাবার পর যে কোনো টক জাতীয় ফল খেতে নেই। তাপে নষ্ট হয়ে যায় কোন ভিটামিন? তাপে নষ্ট হয়ে যায় ভিটামিন সি। আমাদের একটা ভিডিও তৈরি করতে অনেক কষ্ট করতে হয়, তাই অবশ্যই কিন্তু লাইক করবেন। ভারতে কোন প্রাণীর সংখ্যা সব থেকে বেশি? ভারতে প্রাণীদের মধ্যে পিঁপড়ের সংখ্যা সব থেকে বেশি। ভারত ও চীন দেশের মাঝের সীমারেখার নাম কি? ভারত ও চীন দেশের মাঝের সীমারেখার নাম হল ম্যাকমোহন লাইন। প্রতিদিন অজানাকে জানতে হলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। দেখি কে বলতে পারে পৃথিবীর সব থেকে পরিষ্কার দেশের নাম কি? পৃথিবীর সব থেকে পরিষ্কার দেশের নাম হল ফিনল্যান্ড। বাঙালিদের কাছে অত্যন্ত জনপ্রিয় বোরোলিনের আবিষ্কার কত সালে হয়েছিল? বোরোলিনের আবিষ্কার হয়েছিল 1929 সালে। কার জন্মদিনে শিক্ষক দিবস পালন করা হয়? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনে শিক্ষক দিবস পালন করা হয়। কোন কবির ট্রাম দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল? জীবনানন্দ দাশের ট্রাম দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল। কোন রঙের বস্তুর তাপ শোষণ করার ক্ষমতা সব থেকে কম? সাদা রঙের বস্তুর তাপ শোষণ করার ক্ষমতা সব থেকে কম। কোন দেশের মানুষেরা সব থেকে কম ঘুমায়? জাপান দেশের মানুষেরা সব থেকে কম ঘুমায়। মৌমাছি দেখতে পায় না এরকম দুটি রঙের নাম বলুন তো। মৌমাছি লাল ও নীল রং দেখতে পায় না। ভারতের কোন রাজ্যে প্রথম ব্যাংক তৈরি হয়েছিল? ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে প্রথম ব্যাংক তৈরি হয়েছিল।
বাংলাদেশের রাজধানী ঢাকার পূর্ব নাম কী ছিল? বাংলাদেশের রাজধানী ঢাকার পূর্ব নাম ছিল জাহাঙ্গীরনগর। আপনি কি জানেন ভারতের প্রথম ব্যাংকের নাম কি? ভারতের প্রথম ব্যাংকের নাম হলো ব্যাংক অফ হিন্দুস্তান। স্বাধীন ভারতে কোন প্রধানমন্ত্রী প্রথম নোটবন্দি করেছিল? স্বাধীন ভারতে মোরারজি দেশাই প্রথম নোটবন্দি করেছিল। মাথার বুদ্ধি খাটিয়ে বলুন তো, রোদে কোন জিনিস শুকাতে দিলে শুকোয় না? অনেকেই হয়তো পেরেছেন, সঠিক উত্তর ঘাম। পৃথিবীর সব থেকে বড় ওষুধ কি? পৃথিবীর সব থেকে বড় ওষুধ হলো হাসি। কোন দেশের স্কুলে ক্লাস ফোর পর্যন্ত কোনো পরীক্ষা নেওয়া হয় না? জাপান দেশে ক্লাস ফোর পর্যন্ত কোনো পরীক্ষা নেওয়া হয় না। আপনি কি জানেন ভোরের পাখি কোন কবিকে বলা হয়? বিহারীলাল চক্রবর্তীকে বলা হয় ভোরের পাখি। ভারত ও বাংলাদেশের মাঝের সীমারেখাকে কি বলে? ভারত ও বাংলাদেশের মাঝের সীমারেখাকে বলে তিন বিঘা করিডোর। ওয়ান থেকে হান্ড্রেড পর্যন্ত লিখতে ইংরাজির কোন অক্ষরটা একবারও ইউজ করা হয় না? ওয়ান থেকে হান্ড্রেড পর্যন্ত লিখতে ইংরাজির এ অক্ষরটাকে একবারও ইউজ করা হয় না। কোন ঋতুতে আমাদের নখ সব থেকে তাড়াতাড়ি বড় হয়? শীতকালে আমাদের নখ সব থেকে তাড়াতাড়ি বড় হয়। আপনি কি জানেন ক্যাঙ্গারুর দেশ কোন দেশকে বলা হয়? ক্যাঙ্গারুর দেশ বলা হয় অস্ট্রেলিয়াকে। আচ্ছা বলুন তো, কত সালে প্রথম সাইকেল তৈরি হয়েছিল? ১৮১৭ সালে প্রথম সাইকেল তৈরি হয়েছিল। আপনি কি জানেন ডিআরএস এর ফুল ফর্ম কি? ডিআরএস এর ফুল ফর্ম হলো ডিসিশন রিভিউ সিস্টেম। কোন প্রাণীর নটি মস্তিষ্ক থাকে? শুনে অবাক লাগলেও একটা অক্টোপাসের নটি মস্তিষ্ক থাকে।
খিচুড়িকে ইংরাজিতে কি বলে? খিচুড়ির কোনো ইংরাজি হয় না, খিচুড়িকে ইংরাজিতে বলে খিচদি বা খিচড়ি। কোনো দিন কি ভেবে দেখেছেন জোনাকিরা আলো জ্বালায় কেন? আলো জ্বালিয়ে জোনাকিরা তাদের সঙ্গীকে আকর্ষণ করে। এবার বলুন তো কোন গাছ মাংস খায়? মাংসাশী উদ্ভিদেরা মাংস খায়। জোনাকি কিভাবে আলো তৈরি করে? জোনাকি পোকার দেহে এক ধরনের কেমিক্যাল থাকে যার নাম লুসিফেরিন। এই লুসিফেরিনের সাথে অক্সিজেনের রিয়াকশন করে জোনাকি আলো উৎপন্ন করে। কোন জায়গার ছেলেদের 13 বছর বয়সে মিলন করতেই হয়? মাঙ্গিয়ার কুক আইল্যান্ডের ছেলেদের 13 বছর বয়সে মিলন করতেই হয়, এটা সেখানকার যৌন শিক্ষার অঙ্গ।